প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের একটি মজাদার পিঠার রেসিপি দেখাবো, যে পিঠাটি বিশেষ করে শহরের মানুষদের খুবই পছন্দ। পিঠাটি খেতে মন চাইলেও তৈরি করতে একটু ঝামেলা থাকার কারণে অনেকেই তৈরি করতে চান না। যারা আমার মতন এই পিঠাটা বেশি পছন্দ করেন, তারা তালের মৌসুমে বেশি করে তাল কিনে তালগুলো চিপে তালের রস বের করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমিও তালের মৌসুমে বেশ কয়েকটি তাল চিপে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে তালের রস বের করে একটি বাটিতে নিলাম। এবার তালের পিঠার প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দিলাম। যিনি মিষ্টি খেতে পছন্দ করেন তিনি চিনি বেশি দেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তালের স্বাদ বৃদ্ধি করার জন্য নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে নারকেল কোড়া, চিনি এবং তাল একসাথে খুব ভালোভাবে মিশে যায়। তাই আমিও ভালোভাবে মেশানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি তাল চেখে দেখলাম আমার মিষ্টি কম হয়েছে, তাই আমি আরও একটু চিনি দিয়ে দিলাম। পিঠার প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আবারও লবণ ও চিনি তালের সাথে মিশিয়ে নিচ্ছি। ওয়াও, কি চমৎকার দেখা যাচ্ছে! মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেই। তাহলে বোঝেন পিঠাটা তৈরি করলে কেমন মজাদার হবে। আমি পিঠা তৈরির প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার চালের গুঁড়ো এবং তালকে ভালোভাবে মিশিয়ে আমি খামির তৈরি করব। খামির তৈরি করার জন্য তাল এবং চালের গুঁড়ো ভালোভাবে মেশানোর চেষ্টা করছি। অবশেষে আমার খামির তৈরি হয়ে গেল। এবার পিঠা তৈরির পালা। পাতিল গরম হতেই তালের পিঠা বানানোর প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিলাম। যেহেতু তালের পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণ একটু বেশিই নিতে হবে। ডুবো তেলে ভাজলে তালের পিঠাগুলো খুব সুন্দর ভাজা হবে এবং খেতেও অনেক মজাদার হবে। তেল গরম হলে তালের খামির আঙুলের মাথায় নিয়ে ছোট ছোট করে তেলের ওপর ছাড়তে হবে। আপনি যত ছোট ছোট ছাড়তে পারবেন আপনার পিঠাগুলো তত সুন্দর ভাজি হবে এবং খেতেও মজাদার হবে। তাই আমিও চেষ্টা করছি ছোট ছোট করে পিঠা বানানোর। যেহেতু আঙুলের মাথায় করে তেলে ছাড়বেন, তখন আপনি খুব সাবধানে ছাড়বেন যাতে তেলের ছিটা আপনার আঙুলে না লাগে। আমার তেলে পিঠা ছাড়া শেষ। পিঠাগুলোর এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু আমি অনেক আগে পিঠাগুলো তেলে দিয়েছি, তাই আমি উল্টে দিচ্ছি। দেখুন আমার পিঠাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এভাবে এক এক করে আমি সব পিঠাগুলো উল্টে দেব। আপনি যদি সবগুলো একসাথে উল্টাতে যান, তাহলে একটি পিঠা আর একটি পিঠার সাথে জোড়া লেগে যাবে। তখন পিঠা দেখতে ভালো লাগবে না, খেতেও মজাদার হবে না। তাই আপনি খুব সাবধানে উল্টাবেন যাতে একটি পিঠা আর একটি পিঠার গায়ে লেগে না যায়। আমার উল্টানো শেষ। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করছি পিঠাগুলো যেন ভালোভাবে ভাজা হয়। আমি দেখছি যে আমার পিঠাগুলো ভালোভাবে ভাজা হয়েছে কি না। তাই আমি যে পিঠাগুলো কম ভাজা হয়েছে সেগুলো উল্টে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন যাতে পিঠেগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে তিতা লাগবে। আমার তালের পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন তালের পিঠাগুলো কি চমৎকার দেখা যাচ্ছে! খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার এবং লোভনীয় তালের পিঠা। এতক্ষণ তালের পিঠা তৈরির রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।